হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি এমার্স ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যাচ্ছি হচ্ছে আমার ব্ল্যাক কুইনকে পুরোপুরি ঠিক করতে, ওর যে হাত পা ভাঙছিল এগুলো একটু মেরামত করতে যাচ্ছি হচ্ছে বংশাল। তো বংশাল যাচ্ছি হচ্ছে ইসলাম অটো। তো এই যে দেখতে পাচ্ছেন কিছুই নাই, এগুলাকে ঠিক করাইতে হবে। ঠিক করানোর জন্য আমার যাইতে হবে এখন হচ্ছে বংশাল। সো সবাই সাথে থাকেন আর রানিংয়ে আপনাদের সাথে যতটুকু পারি কথা হবে, আর ওই জায়গায় দেখাচ্ছি কীভাবে কী করা হয়, আর বডি কিটের দাম কি বাড়ছে না কমছে এগুলো আপনাদের বিস্তারিত সব জানাই দিব। সো চলেন। তো ঘুরতে ঘুরতে জ্যাম ট্যাম পার হয়ে চলে আসলাম হচ্ছে বংশাল। তো বংশাল চলে আসছি, এই সাইডেই তো ইসলাম অটো থাকার কথা। আমি আসছিলাম দোকানটাই তো বাজার লাগছি। ও আচ্ছা, সামনে মসজিদের সামনে। তো চলেন একবার এই দোকানে যাওয়া যাক, তারপরে দেখি কীভাবে কী কিট চেঞ্জ করতে হয়, কতটুকু কী লাগে। সো চলেন। গরম লাগে, গরম লাগে রে। কি অবস্থা নূর ভাই? এত গরম আর সুরম কই রাখবে, কি করা লাগবে? এটা কিছু করা লাগবে না তাইলে এক মাস লই লইব। অ্যাক্সিডেন্ট আমি ওই চালাই আর একদিন কইরা দেই করতে দিও। আপোটা গেলে দাঁড় সাইড রামে দা বাম সাইড কাই দেন বেজে পাটা আছে না এটা। এটা লাগবে না স্যার। তো নূর ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই কয় পাট লাগবে? তো নূর ভাই বললো যে ভাই আগে খুলেন, যা যা দেখি। খোলার পরে যদি প্রতিটা ক্লাম ভেঙে যায় তাহলে তো আপনার ফুল কিটি লাগবে, আর যদি না ভাঙে তাহলে ওইভাবে ঠিক করে দেওয়া যাবে, ব্যাপার না। দেখি দেখি আগে খুলি, খোলার পরে বোঝা যাবে ফুল কিট লাগে না কি লাগে। সেও দেখতে থাকেন। তো এই যে দেখতে পারতেছেন সব নতুন কিট, আবার সব নতুন সেট নেওয়া লাগছে, কারণ আগেরগুলোর সব ক্লাম ভেঙে গেছে, যার কারণে পুরো সেট নেওয়া লাগছে। সো কিছু করার নাই, চলেন দেখতে থাকেন।
সো এই হচ্ছে আপনাদের সেই ব্ল্যাক কুইন, আবার নতুন করে তাকে সাজানো হয়েছে ভাঙ্গাচোরার পর। এখন দেখেন এখনকার লুকটা একটু দেখেন কেমন লাগে, আগের লুকটা দেখছিলেন এখন লুকটাও একটু দেখেন। আগে সুজুকির স্টিকার দিয়েছিলাম, এবার আর সুজুকির স্টিকার দিইনি, এবার নিজের মতো একটা মন মতো বানাইয়া দিয়ে দিছি। এই এই পাশের কিটটা ভেঙে চুরে পুরো অস্থির হয়ে গেছিলো, এবার ঠিক অলোকে, এবার ব্ল্যাক কুইনটা ঠিক আছে। কালকে আপনাদেরকে শেষ দেখাইতে পারি নাই, কারণ কালকে বৃষ্টি নামছে প্রচুর আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। সো ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।